ঘূর্ণিঝড়ের রিমালের বড় কোনো প্রভাব নেই সবজি বাজারে টমেটো কাঁচামরিচ গাজর বাদে কমেছে বেশিরভাগ পণ্যের দাম ব্যবসায়ীরা জানিয়েছেন বৃষ্টিতে নষ্ট হবার আশঙ্কায় অনেকেই সবজি জমি থেকে তুলে ফেলেছেন এই যোগান শেষ হলেই দাম আবারও বাড়বে অন্যদিকে বর্ষা আর বাড়তি উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা এ ব্যাপারে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মীরা গরম গরম রুটি সাথে সুজির হালুয়া দুর্দান্ত জুটি তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি কারণ তীর ছাড়া আমার চলেই না ছুটির দিনে নেই রাজধানীর কারণ বাজারে ক্রেতাদের চাপ যেমন বাড়ে ঠিক তেমনি ভাবে বিক্রেতারাও কিন্তু অন্যান্য যে কোনো দিনের তুলনায় কিছুটা বাড়তি পশ্চা সাজানোর চেষ্টা করেন এবং কিছুটা ভালো পণ্য আনার চেষ্টা করেন কিছুটা দাম গত সপ্তাহে তুলনায় কমেছে কিন্তু সেই দাম যে একেবারে কমে গেছে সবার নাগালে চলে এসেছে সেটি বলা যাবে না আমরা যদি গড় হিসাব করি তাহলে এখনও বেশিরভাগ সবজির দাম পঞ্চাশ টাকার আশপাশে ওঠানামা করছে নতুন করে কয়েকটি সবজি দুশ্চিন্তা বাড়িয়েছে যেমন টমেটোর কেজি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি নব্বই থেকে একশো টাকার ভেতরে ওঠানামা করছে গাজরের ক্ষেত্রেও তাই পানীয় এখনও নামে না গাছপালা বাইরে না তখন আবার লাগাইবো হইবো দাম বাড়বো এখন সিজন শেষ পর্যায়ে মানে এমন সময় দামটা মানে বাড়তেই থাকে কারণ আমাদের শেষ ইন্ডিয়া আসতেছে এখন একেবারে গ্রীষ্মের সবজির ভরা মৌসুম সেই হিসাবে সবজির দাম আরো কম হওয়া উচিত বলে মনে করেন ক্রেতারা সবজি কিনতে হলে তো টান পড়বে এখন তুলনামূলক সবকিছুর দাম বাড়তি এই জন্য এবারে আমরা পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি মানিকগঞ্জে আমাদের সহকর্মী বিএম এম খোরশেদের কাছে ধন্যবাদ তোহিদ আমি এখন রয়েছি মানিকগঞ্জের যে জাগির বন্দর যে পাইকারি যে সবজি আরত সেই সবজি আরতে আরতদাররা বলছেন যে প্রতিটি সবজির দামই কিন্তু আসলে কমেছে এর মূল কারণ হচ্ছে যেহেতু সবজি সরবরাহ বেড়েছে এবং এই সবজির সরবরাহ বাড়ার কারণ হিসেবে আরতদাররা বলছেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত হয়েছে এবং মানিকগঞ্জেও সেই বৃষ্টিপাতের কারণে অনেক সবজি ক্ষেত কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে যে কারণে কৃষক তাদের যে সবজি সেই সবজি কিন্তু একত্রে তুলে কিন্তু বাজারে নিয়ে এসেছে যে কারণে সরবরাহ বেড়েছে ঢাকার আরতদাররা আরতদারি নিবে আবার ব্যাপারী দুটো এক টাকা লাভ করার চেষ্টা করে আবার এখানে প্যাকিং চার্জ এক টাকা দু টাকা খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে তিনটা চারটা হাত বদল হওয়ার কারণে দাম বৃদ্ধি পায় তো এরপরে আবার বিকলে বিক্রেতারা যদি বিশ টাকা কিনে তো তারা চল্লিশ টাকা বেচার চেষ্টা করে এই সবজিটা আসলে শেষ হয়ে যাওয়ার পরে আরতে কিন্তু নতুন করে সবজি কিন্তু একটা ঘাটতি দেখা দেবে এবং সেই ঘাটতি যখন শুরু হবে সরবরাহ যখন কমে যাবে তখন কিন্তু দাম কিন্তু আবার বাড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে পটলে কি দাম পনেরো টাকা ষোলো টাকা আমদানি ধনীয় ধরনের কারণে সব আমাদের আছে হয়তো সপ্তাহে গেলে আমাদের এই আবার টাকা আমরা এখন উৎপাদন পর্যায়ের খবর জানতে চলে যাচ্ছি সাতক্ষীরায় সহকর্মী আকরামুল ইসলামের কাছে ধন্যবাদ আমি এখন রয়েছি সাতক্ষীরার যে সব থেকে বেশি সবজি উৎপাদন হয় ধানদিয়া নগরকাটার যে এলাকা সেখানে ঘূর্ণিঝড় রিমাল যে তাণ্ডব চালিয়েছে গত দুই দিন আগে এই অঞ্চলে তো এখানে যে আশঙ্কা করা হচ্ছিল সবজি খেতে বা ফসলের যে ব্যাপক ধরনের ক্ষয়ক্ষতি বা পানিতে প্লাবিত হয়ে যাবে এমন ঘটনা কিন্তু আমাদের নজরে পড়েনি খুব বড় ক্ষতি হয়নি তারপরও হালকা কিছু মানে ক্ষতি যা বললাম এইগুলো যেমন ও পটল ভেঙে গেছে কিছু কলা গাছপালা ঠিকই গেছে সব মিলিয়ে আমরা তো আছি আলহামদুলিল্লাহ এই সব মিলে আমাদের বেশি কষ্ট হচ্ছে আমরা প্রায় পাঁচ ছদিন বিদ্যুৎ পাইনি আগামীতে যখন বৃষ্টি হবে তখন কিন্তু আবার নতুন করে তারা চ্যালেঞ্জের বুকে পড়বেন পাশাপাশি যে বর্তমানে ফসল উৎপাদন খরচ কিন্তু অনেকটা বেড়ে গেছে সার কীটনাশকের দাম বেশি আপনার বীজের দাম বেশি শ্রমিকের দাম বেশি সে কারণে আমাদের বাজারজাত যে ফলগুলো আমরা পাই সেক্ষেত্রে আমাদের বাজার যেভাবে লেভেল থাকে সে আমরা মানে লস খাই সেক্ষেত্রে তো এই ছিল সাতক্ষীরার সবজি বা কৃষি ক্ষেতের সবশেষ খবর